ভারতবর্ষের বহু সাধক সাধিকার জীবনগাথা আমাদের কাছে জীবনের চলার পথে পাথেয়। এই কারণেই তাদের চিন্তা ভাবনা, তাদের আদর্শ আমাদের সাধারণ মানুষের জীবনে যদি কিছুটা হলেও ইমপ্লিমেন্টেশন করা যায়, বাস্তবায়ন করা যায়, তাহলে জীবন অনেকটা বেশি সহজ সরল হবে। সেই ধরনের উচ্চকোটির একজন সাধিকা শ্রী শ্রী শোভা মা, যাকে নিয়ে নিয়মিত আলোচনা হিরণ্যগর্ভ অফিসিয়ালে হচ্ছে। বন্দনা মুখোপাধ্যায় নিয়মিতভাবে এই উচ্চকোটি সাধিকা সম্পর্কে বিভিন্ন বিষয়ে উপস্থাপিত করছেন। আগামী সময়েও তাকে নিয়ে এই আলোচনা চলবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। 1921 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে শ্রীহট্ট জেলার হবিগঞ্জে উচ্চকোটির সাধিকা শ্রী শোভা মা জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই শ্রী শোভা মায়ের আচরণ আর পাঁচজনের মতো ছিল না, নানা রকমের আধ্যাত্মিক শক্তির প্রকাশ পেতে থাকে। 40 দশকের শুরুতে শোভা মা কোন্ডা গ্রাম থেকে কলকাতায় চলে আসেন। 1952 সালে বেনারসে একটি মহিলাদের আশ্রম তৈরি করেছিলেন তিনি। পরবর্তীতে পশ্চিমবঙ্গের কল্যাণীতেও একটি আশ্রম তৈরি করেন। 2004 সালের 31 অক্টোবর বেনারসের আশ্রমে শোভা মা তার লীলা সমাপন করেন। উচ্চকোটির সাধিকাকে নিয়ে হিরণ্যগর্ভ অফিসিয়াল নিবেদন করছে প্রসঙ্গ শোভা মা। আজকে আমি আপনাদের বেনারস সন্ত আশ্রমের যে প্রতিষ্ঠা করা বিগ্রহ আছে রাধাকৃষ্ণের, সেই বিগ্রহের গল্প বলব। কারণ এই বিগ্রহ শুধুমাত্র মন্দিরের মূর্তি নয়, তারা ভীষণ জাগ্রত, ভীষণ জীবন্ত, ভীষণ রসিক। এদের সম্পর্কে গল্প অনেক আছে। শুরু করি কেমন করে তারা এসেছিলেন আশ্রমে, তার একদম গোড়াটা। 1940 কিংবা হয়তো 1938, সে শেষের দিকে কোনো একটা সময় শ্রী শ্রীমা এসেছেন। সেটা তার দ্বিতীয় কলকাতা ভ্রমণ। তো দ্বিতীয়বার কোন্ডা থেকে এসেছেন কলকাতায়, হঠাৎ একদিন বললেন একটু কালীঘাটে ঘুরে আসব, আজকে চলো। বেশ কয়েকজন সঙ্গে গেল। সকলেরই ধারণা শ্রী শ্রীমা আসলে মন্দিরে পুজো টুজো কিছু দেবেন। উনি মন্দিরে দর্শন করলেন, প্রণাম করলেন, তারপরে বললেন যে মা, এত বড় একটা বাজার আছে এখানে, জানতাম না তো, চলো একটু ঘুরি। এই করে উনি একটা জায়গায়, একটা কোণে একটা মূর্তির কারিগর ছিল, সেই তার দোকানটাতে ঢুকলেন। এটা ওটা দেখছেন, সবাই জিজ্ঞেস করলো তুমি কি কিছু কিনবে। উনি শুধু হেসে বলছেন দেখি না। এই করতে করতে একদম পেছনের দিকে একটি শ্রীকৃষ্ণ মূর্তি সকলের দৃষ্টি আকর্ষণ করলো। অপূর্ব সুন্দর ছোট্ট বাচ্চা শ্রীকৃষ্ণ, বাচ্চা বলতে এই বছর 10-এর যেন বয়স। এবং কারিগর নিজেই বলল যে এটা কার করা আমি ঠিক জানি না, এটা আমার করা নয়, এটা আমার গুরুজির বোধহয় করা। এখানে আমরা 2-3 জেনারেশন ধরে আছি, তো এটা আমার করা নয়। তো মা বললেন যে আমি এটা কিনতে পারি? উনি বললেন হ্যাঁ, দোকানে আছে, আপনি নিশ্চয়ই কিনতে পারেন। তো একটা কথা হলো কি দাম টাম, দামের পরে কথা হলো যে একটা শ্রীকৃষ্ণ মূর্তি তো একা হলে চলবে না, সঙ্গে রাধাজির মূর্তিও তো চাই। রাধারানীর মূর্তি ছাড়া তো যুগল মূর্তি সম্পূর্ণ হতে পারে না। আর নিম্বার্কট সম্প্রদায়ের আরাধ্য দেবতা তো রাধাকৃষ্ণ যুগল মূর্তি। তো তখন উনি দেখালেন যে কটা আছে, কারোর কোনোটাই পছন্দ হচ্ছে না, এটা না ওটা না এসব হচ্ছে। শেষ পর্যন্ত শ্রীসীমা নিজেই একটি মূর্তি পছন্দ করে বললেন যে এটা নেব। ওর সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন, তিনি স্মৃতিচারণ করেছেন যে আমি নিজেই বললাম যে মূর্তি ভীষণ কাট পাশে একদম মানাচ্ছে না। মা তখন বললেন পূজা করতে করতে আস্তে আস্তে দেখবে মূর্তি আরও অনেক বদলে যাবে, সুন্দর হয়ে যাবে। উনি তখন বললেন পাথরের মূর্তি সুন্দর বদলাবে কী করে? তখন শ্রী শ্রীমা হেসে বললেন দেখোই না, কয়েক মাস পরে এসো, তখন দেখো। সকলেই বলল যে শ্রীকৃষ্ণের মূর্তি যেরকম সুন্দর তুলনায় নিষ্প্রভ, ঠিক আছে মা যখন পছন্দ করেছেন ঠিক আছে এটাই নেওয়া হোক।
কেনা হয়ে গেল, তারা কোন্ডায় গেলেন। যা যিনি বিশেষভাবে বলেছিলেন যে মূর্তিটা কাঠ কাঠ, তিনি পাঁচ ছ মাস পরে ঘটনাচক্রে কোন্ডা গ্রামে যাবার সুযোগ পেয়েছিলেন। তিনি ওখানে গিয়ে একদম চমকে গেছেন, এত সুন্দর লাবণ্যময় মূর্তি, এত মিষ্টি চেহারা, একেবারেই যে মূর্তি কেনা হয়েছিল তার সঙ্গে যেন মিল খুঁজে পাচ্ছেন না। সৃষ্টিমা বললেন যে দেখলে তো পূজা ঠিক মতো করলে মূর্তি কীরকম বদলে যায়। তারপরে শোনা গেল কোন্ডা গ্রামের সেই মূর্তির অনেক মজার মজার ব্যাপার। তাদের ভোগ দেওয়া হলে অনেক সময় আস্ত লুচির মধ্যে আলু ভাজা বেগুন ভাজা ঢুকে পড়ে, যখন তাদের পূজার সময় কখনো কখনো কাঁসর ঘণ্টা টন্টা এক্সট্রা বাজে, নূপুরের আওয়াজ তো প্রায় অনেকেই শুনেছে। এইসব সব শোনা গেল। তারপরে সবাই ভাবলো যে সৃষ্টিমা তো পূজা করেন, সেই জন্য এই সমস্ত হয়, মূর্তির যে বিশেষত্ব সেটা নিয়ে কারো অতটা মাথা ঘামায়নি। তারপরে সেই মূর্তি এসে পৌঁছলো ৪৩ সালে বোধহয়, যখন সুশ্রীমা কলকাতায় চলে এলেন ওর বাবা মারা যাওয়ার পরে। তারা এলো 9B বালিগঞ্জ প্লেসে, তারা যে একটা ভাড়া বাড়িতে সুশ্রীমা রইলেন সেখানে মূর্তি আবার নতুন করে প্রতিষ্ঠা করা হলো। তখন আশেপাশের বাড়ির লোকেরাও মাঝে মাঝে মূর্তির ওই বাড়ি থেকে নূপুরের আওয়াজ শুনত, বিশেষ করে সন্ধ্যের পরে যেন লোকেরা নাচছে, কারা যেন নাচছে, অথচ ওই বাড়িতে কোনো বাচ্চা নেই, কিন্তু বাচ্চাদের মতোই যেন কারা লাফিয়ে লাফিয়ে নেচে বেড়াচ্ছে, সেই একটা ভাব অনেকেই যারা কিছুই জানে না শ্রীশ্রীমার সম্বন্ধে। আশেপাশের বাড়িতে তারা জানে যে ইনি একটু সাধনা করেন, তার বেশি কিছু না, কিন্তু তারাও শুনতে পেত। এইভাবে বেশ কয়েকটি পরিবার শ্রীশ্রীমার কাছে এসেও পৌঁছেছিল। তারপরে এই মূর্তিকে নিয়ে সৃষ্টিমা স্থাপনা করলেন বেনারস সন্ত আশ্রমে। দোতলায় যখন মূর্তিরা তোলা হলো, ছোট আশ্রম তখন, তখন দেখা গেল কি অসম্ভব সুন্দর লাবণ্য। আর ইতিমধ্যে আরও একটা মজার ব্যাপার হলো, বেনারস সন্ত আশ্রমে আসার আগে কয়েকটা নতুন জামা করিয়ে নেওয়া দরকার, জামা করতে, কেননা পুরনো জামাগুলো কীরকম যেন মনে হচ্ছিল আটাট। যিনি সেলাই করেছেন আগেরগুলো, উনি বললেন যে ঠিক আছে মাপটা একটু আরেকবার নিই। মাপটা নিয়ে বলছেন যে মা, তোমার মূর্তি তো মনে হচ্ছে বড় হয়ে গেছে, আগের জামাটা তো ফিট করবে না, আমি একটু বড় সাইজের করে দিচ্ছি, তুমি দেখো। তো মা হাসতে শুরু করলেন। তারপরে যখন দেখা গেল যে ঠিক 1-1.5 ইঞ্চির মতো বড় সাইজের জামা করা হলো, তখন সেগুলো বেশ ফিট করেছে, পুরনো জামাগুলো আর ফিট করলো না, ওগুলো সব ফেলে নতুন কয়েক সেট জামা তৈরি করে বেনারসে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালেও যারা জামা বানিয়েছে তারা বলেছে যে একটু একটু করে মূর্তি যেন বড় হয়ে যায়, হয়ে গেছে। আর তাছাড়া যে ছবিগুলো আছে পুরনো আর এখনকার যে ছবিগুলো আছে, দুটোর মধ্যে কিন্তু বেশ অনেকটাই তফাৎ, একই মূর্তি বলে প্রায় মনে হয় না। এই মূর্তির ঝুলনের দিনের একটা গল্প বলি। ঝুলন উৎসব উপলক্ষে আশ্রম বেশ সুন্দর করে সাজানো হয়, বিশেষ করে মন্দির বেশ সুন্দর করে সাজানো হয়। সেবারেও সবাই সাজাচ্ছে, এগুলো সব ছোটরাই সাজায়, আশ্রমিকাদের দিদিদের মধ্যেও যারা ছোট ছিল, ঝুলনের জন্য সাজানোর দায়িত্ব তাদের ওপরেই থাকত। সেদিন হঠাৎ দুপুরবেলা, যে সময় সৃষ্টিমা কখনোই নিচে নামেন না, উনি হঠাৎ এলেন, এসে ঝুলনের সাজটা বেশ নানারকমভাবে বদলে দিয়ে একটা বড় দোলনার বন্দোবস্ত করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলেন। সবাই বললো, মা তুমি এরকম সুন্দর করে সাজিয়েছো, আমাদের ঠাকুরজি শ্রীজি যাদের সামনে নিয়ে এসে দোলনায় বসানো হয় তারা তো অনেক ছোট সাইজের, ভালো দেখাতে লাগবে। তো মামনি বললেন দেখোই না। মামনি যখনই বলতেন দেখোই না, আমরা তখনই বুঝতাম কিছু একটা মজা আমরা নিশ্চয়ই দেখব। সেদিন রাত্রিবেলা আশ্রমের সামনে একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সন্ত আশিস। তার একতলায় প্রথম একজন নূপুরের আওয়াজ শুনতে পেল। আশ্রমের যারা তারা একটু পরে শুনতে পাচ্ছে দোতলা থেকে নিচে মন্দিরে বেশ সুন্দর নাচের আওয়াজ, যেন অনেকে নাচছে খেলা করছে। তারা গিয়ে নূপুরের আওয়াজের কথাটা মামনিকে বলবে কি বলবে না ভাবছে, কারণ তখন 9:30 বেজে গেছে, শ্রীশ্রীমা তো তখন শুয়ে পড়েন। হঠাৎ উনি নিজে উঠে দাঁড়ালেন, এসে জিজ্ঞেস করেন তোমরা সবাই এখানে কি করছো। তখন ওরা বললো যে আমরা নূপুরের আওয়াজ শুনেছি। উনি বললেন তাই নাকি, দেখি তো আমাকেও শুনতে, আমিও শুনতে পারি কি না, আমাকেও শোনান কি না।
ওরা প্রায় রাত 11:30 পর্যন্ত দোলনা কাজ কাজ করে, তার সঙ্গে একটু একটু বাঁশির আওয়াজ এবং নূপুরের আওয়াজ শুনল। বাঁশির আওয়াজ তিনবার খুব জোরে বেজেছিল, তারপরে নাচও বন্ধ হয়ে গেল, আর কোনো আওয়াজও পাওয়া গেল না। আর যতক্ষণ এই আওয়াজটা ছিল ততক্ষণ পর্যন্ত হালকা একটা যেন নীল আলো মন্দিরের ভেতর থেকে দেখা দিত। বাঁশির আওয়াজ সামনের বাড়িতে যারা তারা শুনতে পায়নি, কিন্তু নাচের আওয়াজ ঝুলন দোলনা একটু নাড়ালে পরে যেরকম কাচ কাচ করে একটু আওয়াজ হয়, সেই সমস্ত তারাও খুব শুনেছিল। পরদিন সকালবেলা তারা এসেছে তাদের গল্প বলতে, আশ্রমের সবাই তাদের নিজেদের গল্প বলল, একটা খুব আনন্দময় ঝুলনের গল্প হলো, হই হই হলো, কীর্তন করা হলো। কারোর খেয়ালই হলো না যে দোলনাতে যে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি বসানো হয়েছে তুলনায় ছোট, একবারও মনেও হলো না তারা ছোট সাইজ। আমাদের আশ্রমের ঠাকুরজি শ্রীজির আবার খুব সাজগুজেরও শখ আছে। একবার আমাদের একজন গুরুবোন স্বপ্ন দেখছেন যে শ্রীজি বলছেন যে তোমার কয়েকটা গয়না আমাকে দাও তো, এরা আমাকে ভালো গয়না পরায় না, আমার এটা চাই, তোমার এই এই গয়না চাই। উনি এসে মামনিকে বললেন, মা এই নাও আমার গয়না, তোমার একবার না বেশ কয়েকবার স্বপ্ন দেখার পর এই নাও তোমার গয়না, আমাকে রোজ স্বপ্ন দেখে বলে তোমার এই গয়না চাই, তোমার ওই গয়না চাই, আমি সবগুলি তোমাদের দিয়ে দিলাম। আরেকজন তাদের পারিবারিক যে বিগ্রহ ছিল সে বিগ্রহ এখন বাংলাদেশে, কিন্তু তার মুকুট আর তারপরে কিছু গয়নাগাটি ওর সঙ্গে ছিল, সেগুলো দিয়ে উনি সাজিয়েছেন রাসের সময়, খুব ভালো লেগেছে দেখতে। তারপরে কলকাতাতে, তারপরে অন্যান্য জায়গায় শ্রী শ্রীমায়ের সব ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে, ঠাকুরজি শ্রীজি তাদের স্বপ্ন দেখে বলছেন এই রকম আমাদের মুকুট চাই, এই রকম মুকুট পরলে আমাদের দেখতে ভালো লাগে। সবাই তখন বলল যে এই মুকুটটা কোথার থেকে কি, প্রত্যেকেই বলছে যে আমরা এরকম মুকুট দেখেছি। তখন যার মুকুট তিনি মানে যার কাছে ছিল ওই মুকুটটা, তিনি বললেন যে না, এক আমার কাছে তো একটা আছে, আরেকটাও গড়িয়ে দিই, এরকম মুকুট যখন পড়তে চেয়েছে বাবা পরিয়ে দাও, তা না তো তো সারাক্ষণ উৎপাত করবে। পরিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর, আর কেউ তারপরে এসব স্বপ্ন দেখে না। কিন্তু আবার তিনি আমাদের দুঃখেও কতটা পাশে ছিলেন সে গল্পও বলি। বেশিরভাগ সময় দেখা যেত যে কারো কোনো অসুখ টসুখ করলে মুখটা ভার ভার, শ্রীজির বিশেষ করে মুখখানা যেন মলিন, কষ্ট পেয়েছেন। সবথেকে অবাক লেগেছিল একবার আশ্রমের সবাই মিলে সকালবেলা বাল্যভোগের পরে খুব হই হই করে বাগানে কাজ করছে, বেশ গরমকাল, সবাই করছে, শ্রী শ্রীমাও করছেন, খুব গরম লেগেছে সকলেরই। তারা কেউ খেয়াল করেননি তাদের কতটা গরম লেগেছে, কিন্তু দুপুরবেলা ভোগের আগে ঠাকুরজি শ্রীজির হাত মুখ যখন মুছিয়ে দেওয়ার জন্যে ভিজে কাপড় দিয়ে যে আশ্রমিকার ডিউটি ছিল তিনি মুছিয়ে দিতে গেছেন, তিনি দেখেন শ্রীজির পুরো শরীর ভীষণ গরম। পাশে ঠাকুরজি ঠিকই আছেন, কিন্তু শ্রীজির শরীর পাথর যেন আগুন লেগে গেছে। উনি ঠিক বুঝতে পারছে না, জল দিয়ে একটু মুছিয়ে দিলেন, তারপরে বেরিয়ে এসেছেন, মুখোমুখি দেখা শ্রী শ্রী মায়ের মায়ের সঙ্গে, যে যে দেখো আমি যে ঠাকুরজিকে মোছালাম, ঠাকুরজির ভীষণ পুরো মুখটা যেন লালচে হয়ে গেছে আর ভীষণ গরম, কিছু গণ্ডগোল নয় তো? শ্রী শ্রী মায়ের মা বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি বললেন আরে মা এতক্ষণ বাগানে কাজ করছে সবাইকে নিয়ে, মার মুখটাকে মুছিয়ে দেওয়ার দরকার, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। সত্যি তাই, তখন শ্রী শ্রী মা ওপরে উঠছেন, আরো ভোগ আরতির সময় হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে সবাই ওকে একটা ভিজে কাপড় দিল মুখটুক মোছার, আর তারপরে ঠাক শ্রীজির মুখখানাও নর্মাল টেম্পারেচারে চলে এলো। শ্রী শ্রী মায়ের মায়ের যখন খুব অসুখ করেছিল, গলায় একটা ক্যান্সারের মতো, ক্যান্সারই তো হলো, আর একটা মস্ত বড় ফোড়া, সেটা থেকে কন্টিনিউয়াসলি পুঁজ রক্ত আর ভীষণ ব্যথা, মানে প্রায় দেখা যায় না। শ্রী শ্রী মা স্বয়ং মাঝে মাঝে পুরো ড্রেসিংটা করে দিতেন, কারণ না কেউ এতটা সুন্দর করে করতে পারতো না। সেই সময় অনেকেই ঠাকুরজি শ্রীজির কাছে
প্রার্থনা করছে যে তুমি এত কষ্ট কেন দিচ্ছ। আর সৃষ্টিমাকে বললে তিনি বলতেন, বাবার মেয়ে আমি আবার এটার মধ্যে কী বলবো বলো, যতটুকু ভোগ আছে কাটিয়ে নিচ্ছেন। এইরকমভাবে বেশ কিছুদিন চলছে। একদিন সকলে বলছে যে তুমি কিছু একটা করো, কিছু একটা করো। পরদিন দেখা গেল যে যে শ্রীজির ওড়নাটা, সেই ওড়নাটাতে রক্তের ছাপ আর যেন মাংসের টুকরোর মতো কিছু লেগে রয়েছে, ঠিক যেরকম মাংসের টুকরো খুশে খুশে দিমার গলা থেকে পড়ছিল। সবাই অবাক হয়ে দেখলো সেটা। মামনি বললেন যে দেখো তোমার কষ্ট শ্রীজি ভাগ করে নিলেন। সত্যি তাই হলো, শ্রীজি যেন ভাগই করে নিলেন। তারপরে শ্রীমা দেখালেন যে দেখো মা কিন্তু আগের মতো কষ্ট পাচ্ছে না, ওরকমভাবে রক্ত কিন্তু পড়ছে না, দেখেছো। তারপরে সবাই যারা যারা ড্রেসিং করতো তারাও খেয়াল করলো, আস্তে আস্তে ঘাটা শুকিয়ে গেল, সেরকমভাবে কষ্ট দিমার পাননি। তারপরে উনি কিছুদিন বেঁচেছিলেন, কিন্তু ওই কষ্টটা আর পাননি। এরকম নানা রকম গল্প ওদের আছে। আমাদের নিজেদের কাছে সব থেকে অদ্ভুত লাগে যে আমরা সকালবেলা ওদের শৃঙ্গারের পরে যখন চেহারাটা দেখি, সেদিন যেরকম চেহারা দেখি, হাসি মুখ দেখলে আমরা বুঝি যে আজকে দিনটা ভালো যাবে, গম্ভীর মুখ দেখলে বুঝি আজকের দিনটা খারাপ যাবে। আর এত বছরে কিন্তু সবসময় তাই হয়ে এসেছে, যেদিন তাদের হাসি মুখ দেখেছি সকালে উঠে দিনটা বড় সুন্দর গেছে, যখন দেখেছি মুখখানা গম্ভীর সকলেই ভাবতাম কী হবে, কিছু না কিছু উৎপাত হতোই। ভালো লাগলো তো? নমস্কার। শ্রী শ্রী শোভামাকে নিয়ে পর্ব কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরোধ করব, বিগত সময় যেমনভাবে হিরণ্যগর্ভ অফিসিয়ালের পাশে থেকেছেন, আগামী সময়ে আপনারা আমার পাশে থাকবেন, হিরণ্যগর্ভ অফিসিয়ালের পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হই নতুন কন্টেন্ট, নতুন চিন্তাভাবনা আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার।